পোগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। স্বাগত জানাই আবার আমার দুই বাংলাকে অন্তর থেকে, আমি সুমন গ্যাজেটস বাংলা থেকে। আপনারা প্রত্যেকেই জানেন আজকাল সারা বিশ্বে তথা সারা দেশে ছড়িয়ে গেছে চাইনিজ ফোন, আর এই চাইনিজ ফোন যে কতটা ক্ষতিকারক তা আমরা বুঝতে পারছি। মানে একদম পালা লাগিয়ে পোকো আর ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলো ব্লাস্ট হচ্ছে। তাহলে ভাবুন তো, এরকম হলে আমাদের ড্রাইভার কে নেবে? যাই হোক, আবার একটা ইনসিডেন্ট ঘটলো, ওয়ানপ্লাস নট টু আবার ফাটলো পকেটে। তাও আবার কার? একজন ভারতীয় যিনি লয়ার বা আইনজীবী। তো ওয়ানপ্লাস নট টু উনি পেছনের পকেটে রেখেছিলেন এবং হঠাৎ করে তিনি দেখলেন যে কীরকম একটা গরম গরম ব্যাপার স্যাপার লাগছে। উনি হঠাৎ করে সেটাকে বের করেই দেখেন যে স্মোক বা ধুঁয়ো ওখান থেকে বেড়াচ্ছে। উনি ফেলে দেন এবং অবশেষে ওটা ফেটে যায়। তা লাইভ ইমেজ আপনারা দেখছেন। সত্যি করে এই চাইনিজ ব্র্যান্ডগুলোকে বয়কট করাই উচিত মনে হচ্ছে। তারা কোয়ালিটি একদম ঠিক রাখছে না। তাই আরেকবার নট টুর উপর থেকে বা ওয়ানপ্লাসের উপর থেকে ভরসা সত্যি চলে গেল। পোকোর পক্ষ থেকে পোকো একটা স্মার্টফোন আনছে, এটা তো আমরা অনেক দিন ধরেই শুনছি। তো পোকোর পক্ষ থেকে একটা খুব তাড়াতাড়ি নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এটা স্পটেড হয়েছে কোথায়? আইএমআই ডেটাবেসে, এবং পোকো ডিভাইস হিসাবে এটা স্পটেড হয়েছে এবং এর মডেল নাম্বারও চলে এসছে, এবং তার মানে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি আসবে। তো হতে পারে পোকো X4 বা পোকো সি সিরিজ বা পোকো এম, বাট মনে বলছে কিছু বলছে পোকো X4 বলছে। তো আমার মনে হচ্ছে এটি পোকো X সিরিজের অন্তর্গতই স্মার্টফোন হবে। আপনারা প্রত্যেকেই জানেন Realme 8s, Realme 8i এবং Realme প্যাড অলরেডি লঞ্চ হয়ে গেছে গতকাল। দামও খুব ভালো লেগেছে, আর আমার ভালো লেগেছে Realme প্যাড, এবং ট্রাই করছি Realme প্যাডের আনবক্সিং আনার। আপনারা একটু কমেন্টস করবেন আর কি। তো Realme পক্ষ থেকে আরেকটা সস্তার স্মার্টফোন আসছে এবং সেটা নার্জো সিরিজের অন্তর্গত, Narzo 50a, এবং এই স্মার্টফোনটি রিসিভ করেছে ইন্দোনেশিয়ান টেলিকম সার্টিফিকেশন সাইটে, এবং তার অর্থ এটাই যে খুব তাড়াতাড়ি এটা গ্লোবাল এবং ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। এবং Narzo 50a আমরা 5G স্মার্টফোন পাবো বেশ কিছু ভালো প্রসেসরের সঙ্গে, ভালো স্পেক্সের সাথে, এবং সস্তা মানে বেশ ভালো দামে এটি লঞ্চ হবে, 20,000-এর নিচে। সব কিছু সস্তা বলে যে সর্বদা ওয়েট করবে তা হবে না। ফালতু কথা, জিও ফোনের কথা বলছিল। অ্যাকচুয়ালি জিও ফোন নেক্সট আজকে থেকে প্রি অর্ডার বা প্রি বুকিং স্টার্ট হয়ে যাওয়ার কথা, ওই আপনারা জানেন আর কি। তো স্টার্ট হলো না কেন? না, এখন বলা হচ্ছে চিপসেট শর্টেজ। তো জিও ফোন নেক্সট এই স্মার্টফোনটি আজকে অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে নেক্সট দিওয়ালি, অর্থাৎ যে আপকামিং দিওয়ালি আসছে তখন আপনারা এটাকে প্রিবুক করতে পারবেন। ইয়েস ইয়েস ইয়েস, কি হলো? ফোন চেঞ্জ হচ্ছে? ফোনের ব্যাক কভার যত খুশি যে কোনো কালারে? ও হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি IQ এমন একটা স্মার্টফোন আনছে যেটাতে পেছনের ব্যাক কভার চেঞ্জ হবে, ম্যাজিক। IQ 8, যত খুশি আপনি পারুন আপনার যে কালার পেছনে ব্যাক কেস বা ব্যাক কভার সেটা চেঞ্জ হয়ে যাবে, কখনো ব্লু, কখনো ইয়েলো, কখনো ব্ল্যাক, কখনো হোয়াইট, রাইট? তো IQ 8 আসতে দেরি এবং কালার চেঞ্জ হতে দেরি। ইনফিনিক্স, চারিদিকে শুধু ইনফিনিক্সের নিউজ। আরে ইনফিনিক্সের নিউজ মানে জিরো সিরিজ, ইনফিনিক্সের নিউজ মানে হট সিরিজ। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বলছেন, দাদা ইনফিনিক্স স্মার্টফোনের রিভিউ কেন দিচ্ছেন? দাদা এটা ইনফিনিক্সের রিভিউ নয়, এটা টেক নিউজ, যাতে আপনারা খুব নিজেরাই ডিসাইড করে নিতে পারেন কোন ফোনটা আসবে, কোন ফোনটা নেব, কোন ফোনটা নেব না, এটাই আর কি টেক নিউজের অ্যাডভান্টেজ। তো ইনফিনিক্সের পক্ষ থেকে Zero X, Zero X Pro, Zero X Neo এইরকম 3-3টি স্মার্টফোন আসছে, এটা তো আমরা অনেকদিন ধরেই জানি। কিন্তু আপনারা কি এটা জানেন, ইনফিনিক্স যে Zero X, Zero X Pro, Zero X Neo এই 3টি স্মার্টফোনই একদম গুগল প্লে কনসোলে লিস্টেড। আর লিস্টেড মানে কি? লিস্টেড মানে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। আচ্ছা, কী কী পাবে তাই না? Helio G90 সিরিজের আমরা প্রসেসর পাবো, Helio G90T পাবো, 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আমরা, পাঞ্চোল ডিসপ্লে, একটাতে অ্যামোলেড থাকবে, আরেকটাতে অ্যামোলেড বাট জিরো এক্সে অ্যামোলেড থাকবে না, এবং তার সাথে হাই রিফ্রেশ রেট 120Hz-এর, 120W-এর ফাস্ট চার্জার, 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ব্যাটারিও দুর্ধর্ষ, ফাস্ট চার্জার। তো এত কিছু নিয়ে ইনফিনিক্স জিরো এক্স, জিরো এক্স নিও এবং জিরো এক্স প্রো এই 3টি স্মার্টফোন আসবে। ভালোবাসাটা আপনাদের দেখাতে হবে আমাদের ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা ফ্যামিলি। আমরা ওখানে গল্প করি, অনেক কিছু শেয়ার করি, আমাদের একটা আড্ডা বলতে পারেন। তো ওইখানে যদি যুক্ত হতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, চলে আসুন আজকেই। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, না ভালো লাগলে ডিসলাইক করুন, কিন্তু ভালো লাগলে লাইক করবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা, আর কমেন্টস করতে ভুলবেন না। স্যামসাং
স্যামসাং গ্যালাক্সি M52 জন্য আপনারা অনেকে ওয়েট করছেন, তো এবার বলতে পারি কনফার্ম স্পেসিফিকেশন এসছে, ওয়েট ওভার। কেন, এই মাসেই লঞ্চ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52 5G, এবং ওটা কিন্তু আপনারা পাবেন অ্যামাজনে, আমার ওপার বাংলার ভাইরাও পেয়ে যাবে। তো চট করে কনফার্ম স্পেসিফিকেশনটা দেখে নিই। স্যামসাং গ্যালাক্সি M52-তে থাকছে 6.7 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল সমেত ফুল এইচডি প্লাস 120Hz অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G উইথ কর্নিং গোরিলা গ্লাস 5, 64x12.5 এই ক্যামেরাটি থাকবে, 32 মেগাপিক্সেলের সেলফি থাকবে, 5000mAh ব্যাটারি থাকবে এবং 15W ফাস্ট চার্জিং, সাথে নক্স সিকিউরিটি থাকবে 3.7 অ্যান্ড্রয়েড 11। তবে একটা কথা বলে রাখি, এই যে স্যামসাং গ্যালাক্সি M52 5G ওটা 25-25 তো আসবে, কিন্তু বস একটা ঘাপলা আছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মনে হচ্ছে সাইডেই থাকবে আর সিঙ্গেল স্পিকার। ইনফিনিক্সের আরেকটা স্মার্টফোন আসতে চলেছে, হট সিরিজ। আমরা সবাই জানি হট 11 আসছে, তবে ওই রিয়েলমির মতন, রিয়েলমি যেমন এস আই এইগুলোকে লঞ্চ করে, তেমন ইনফিনিক্স হট আই বা হট 10i লঞ্চ করছে। এটা কিন্তু লঞ্চ করে গেছে ফিলিপিন্সে এবং খুব তাড়াতাড়ি আমাদের দুই বাংলায় আসবে। 6.52 ইঞ্চেসের একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, 60Hz রিফ্রেশ রেট, মিডিয়াটেক হিলিও P65, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 5MP ফ্রন্ট, 13MP এবং কিউভিজিএস সেন্সার, 6000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড 11। ডিজাইন এবং কালার আপনার চোখকে কাড়বেই, তবে স্পেক্স আমার কোথাও না কোথাও মনে হয়েছে একটু উন্নতি বা উন্নত করা যেতে পারত। তো এটা একটা সস্তার স্মার্টফোন হবে, যারা একটা বেসিক স্মার্টফোন চান তাদের জন্য এটা আমি রেকমেন্ড করতে পারি। স্যামসাংয়ের বা স্যামসাং লাভার যদি আপনি হয়ে থাকেন, স্যামসাংয়ের একটা স্মার্টফোন আসছে F42 5G, এটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছি। অবশ্যই এটা একটু সস্তা হবে, ফ্লিপকার্টে পাওয়া যাবে। তো স্যামসাং গ্যালাক্সি F42 5G এটা একটা রিব্র্যান্ডিং ভার্সন হয়ে আসছে Y5 বা গ্যালাক্সি Y5, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে বাইরের দেশে, সেটারই একটা রিব্র্যান্ডিং ভার্সন। এবং এই স্মার্টফোনটির যে ডিজাইন সেটাও বেশ ভালো লাগছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই স্মার্টফোনটিতে আমরা কী কী পাবো, তাও একবার বলি যে এখানে 6.6 ইঞ্চেসের ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে এবং ইনফিনিটি ভি নচের সাথে, সঙ্গে 8MP ফ্রন্ট ক্যামেরা, রিয়ারে থাকবে 64MP, 5MP আল্ট্রা ওয়াইড এবং যে 2MP তার ডেপথ সেন্সার, মিডিয়াটেক ডায়মন্ড সিরিজ 700 এখানটায় থাকবে এবং তার সাথে 6GB 128GB মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে, অ্যান্ড্রয়েড 11-এ এটি রান করবে, 5000mAh ব্যাটারি থাকবে। তো বেশ ভালোই স্মার্টফোন এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হবে, আশা করি আমার ওপার বাংলাতেও এটি চলে আসবে। দেখা যাক 20,000-এর মধ্যে দাম হলে আমি বলবো একটা ভালো স্মার্টফোন। স্যামসাং লাভার, আপনাদের জন্য গুড নিউজ, যারা স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ ইউজ করছেন, মানে পার্টিকুলারলি A52S 5G, যেটা কিছুদিন আগে লঞ্চ করলো, তো সেই স্মার্টফোনটিতে একটা আপডেট দেওয়া হচ্ছে এবং এই আপডেটের মাধ্যমে আপনি যে একটা র্যাম ব্যাপার আছে না, ওই জিনিসটাকে আপনি এনেবল করতে পারবেন, মানে ভার্চুয়াল র্যাম, ওই আইকিউর পরে, মানে সেই টেকনোলজিটা প্রত্যেকে এবার ইউজ করতে লেগেছে, ওই স্টোরেজ থেকে একটু নিয়ে ব্যাস, এই তো খেলা বন্ধু, এবার খেলা হবে। যাই হোক, তো এই যে A52S 5G, সেখানে আপনি ভার্চুয়াল র্যামটাকে এনেবল করতে পারবেন, ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স আমার মনে হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি A52S 5G, যেটা আপডেটে এনেবল করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন, চলুন আজকের মতন এইটুকুন, বিদায়।